lagi. Kita mama nih, ama mana itu? Lalu gimana lagi mau? Mana sih kota Tedo? Gimana lagi mau Tedo? Tedo, Sao, Seni, Tante Joito, Aru eta ma kotha kon, ama 42 nong wardot, ji goraki ama councilor uthisile, tekheta husband e ama bijepi kyo join korile tar mu uttor tu dio. Sokotore kotha koilu ta ami jibon dekha na paru. Ar bijuli media ki korbo ama jana ase. Bande, 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 bande. Je khonda agote topongo goe bhori bhangise, tekheta guwahati treatment korbo mane dillit koise. Tin din agote jontomollo bhori bhangise, guwahati treatment korbo mane dillit koise. Hey, istar semen kune eta kohaisi. Hey, timuria. Eta gotai timuria. Podo kune podo kon. Aji aji ghore ghore samajak. Tamun na lage. Nari kon na lage. Ha? Aji saina te pisai te bola. Aji robo. Aji doklamo pra saina dui kabal pisai gol. Kya bol? Ha kan gol? Pakistan obosta ha no kla hai bese. Kone ke puro lak kabal pai golu. Kori ab nam likhi dibo par kun kun ba malo BJP kori si. Moya ni silo BJP. Aji jibila ke BJP boli kori si. Tokar luhot kori ya se. আমাৰ যে বিশেষ অনুষ্ঠান ৰাইজে ৰজা আৰু এই অনুষ্ঠানৰ বাবে আমি যেতিয়া উপস্থিত হৈছো হুনাপুৰত আৰু হুনাপুৰ উপস্থিত হৈ আমি হুনাপুৰবাসীৰ মনৰ ভাষ্য লব চেষ্টা কৰিম আমাৰ লগত বৰ্তমান সময়ত বিৰোধীৰ লোক আছে শাসকীয়ৰ লোক আছে আমাৰ লগত আছে বিভিন্ন দল সংগঠনৰ লোক আমাৰ লগত আছে সকলোৰে পৰা তেওঁলোকৰ মনৰ কথা মই চমুকে কিছু কথা জানিব চেষ্টা কৰিম প্ৰকৃততে তেওঁলোকে কি ধৰণৰ একোগৰাকী নেতা বিচাৰে বা তেওঁলোকে বাছি দিয়া যি নেতাহে নেতাই অতদিনে কি ধৰণৰ কাম কৰিলে বা সকলো কথা জানিব চেষ্টা কৰিম প্ৰথমে দল সংগঠন আছে মই তেওঁলোকৰ পৰা কিছু কথা মই জানিম সমুকে কি কবা যেহেতু সন্মুখত লোকসভা নিৰ্বাচন যি ধৰণে বিচাৰিছিলা সেই ধৰণে পালানে হয় আপোনালোকৰ অনুষ্ঠানটো কৰাৰ বাবে এনবি নিউজক ধন্যবাদ দিছো আৰু আপোনালোকৰ অনুষ্ঠান হৈছে ৰাইজে বিচাৰিছে কি ডিমৰিয়া বাকি ৰাইজে আৰু অসম বাকি ৰাইজে বিজেপিৰ পৰা পাইছে অকল ভুয়া প্ৰতিশ্ৰুতিহে কাৰণ ভুয়া প্ৰতিশ্ৰুতি এই কাৰণেই পাইছে তেওঁলোকে নিৰ্বাচনৰ সময়ত ৰাইজৰ মাজৰে নদীৰ নেনে ধৰে বৈ আহি আপোনাৰ ৰাইজৰ ওচৰত আহি পায় প্রচার করিব আর দিসপুর গিয়ে এসি রুমত গিয়ে বহি থাকিব আর বিজেপি কর্মকর্তাখনে যে আপনার চিঁর বাখর করে পরিবেশ বিনষ্ট করেছে প্রশ্ন করব বিচার যে আপনার এই ডিস্ট্রিক্ট হসপিটালখানে যাওক কেজন আপনার তাতে ডক্টর আছে কেজন ডাক্তার ডাক্তার আছে আপনার একবার খুঁজি চাওকচোন আপনার কাষতে লাগি থাকা যোরাবাটর অঞ্চলের তামুলিকুচি এখন হাইস্কুল আছে আপনার কোনোবাই গম পায় নে আজি 43 বছর হল 43 বছরে সরকারীকরণ করা নাই সরকারখানে তারপরে এজন স্টুডেন্ট ইয়ারলৈকে আহিব লাগে কেবাটা গুরুত্বপূর্ণ কথা জানিব দিছে এয়া আছিল দল সংগঠনের ভাষ্য মই এতিয়া বিজেপির ফালৰ পৰা শাসকীয়ৰ যি সকল সমর্থক আছে মই তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিব চেষ্টা কৰিম উল্লেখ কৰিছোঁ চাওক এয়া হৈছে স্থানীয় বাসিন্দা আহে কিন্তু মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ বাইদেউ কেবাটা গুরুত্বপূর্ণ কথা জানিব দিছে আপোনাৰ স্থানীয় সংগঠনৰ নেতাই কি কব আপনি আপনি কি কব উন্নয়নের নামত কি ধরনের আপনাদের বিচারিছে বা পাইছে নমস্কার এনবি নিউজক নমস্কার জানাইছো সব আমার বিজেপি সরকারে যেখিনি উন্নয়নমূলক কাম করেছে আমি কংগ্রেস সরকার দিনতো পোৱা নাছিলো আর আমি আগতেও পোৱা নাছিলো এতিয়া আমার এই তৃতীয়বারের কারণে আমার ইলেকশন হব আজি দ্বিতীয়বারত যিমানখিনি আটা দুটা ইলেকশন হয়ে গেল দুটা ইলেকশনত আমার সেন্ট্রেলত সরকার হল সেন্ট্রেলে আমার মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরে যিখিনি উন্নয়নমূলক কাম করেছে সেইখিনিতো অসমের চুকে কোনে চুই গেছে এটা নাই হওয়া বলে আমি কেনেকে কম আর একটা মানে কথা কম শুনক আজি মহিলাখিনি ক্ষেত্রে যে পদক্ষেপ লৈছে আজি কোনো এখন সরকারে লওয়া নাই আর একটা মানে কথা কম আমার 42 নং ওয়ার্ডত যিগৰাকী আমার কাউন্সিলর উঠিছিলে তেখেতৰ হাজবেন্ডে আমাৰ বিজেপিত কিয় জইন কৰিলে তাৰ মোক উত্তৰটো দিয়ক তাৰ উত্তৰ দিয়ক এয়া আছিলে বিজেপিৰ এয়া ভাষ্য আছিলে আৰু লোক আছিল দাদা মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ দল সংগঠনৰ লোকে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কথা জানিব দিছে আৰু সেই কথাখিনি কটাক্ষ কৰিছে শাসকীয় সমৰ্থকে আপুনি ইয়াৰ স্থানীয় বাসিন্দা হৈ কি ক'ব মই সংগঠনৰ ফালৰ পৰাই কৈছোঁ আচলতে কথাটো হ'ল কি সঁচা কথা যেতিয়া কওঁ সিফালৰ পৰা চিঞৰটো বেছিকৈ আহিব চিঞৰিব দেই এতিয়া কথাটো হ'ল কি তেওঁলোকৰ 303 এম পি আজি ডেটত আছে 303 176 আছে অ বিজেপি এমপি হয় না আর বাকি 76 এটা কেস হল কি বাকি আজি বিজয়া চক্রবর্তী হল মাজতে কুইনুজা বাইদেউ হল আমার ইয়াত বিশেষকৈ গুৱাহাটী লোকসভার কথা কব বিচাৰিছোঁ অনলি ডিমৰিয়াক লৈ পেলাই লোকসভা নচলে এজন এমপি আমি পঠিয়াও এটা সমষ্টি কারণে নপঠিয়াও অসমখনৰ ৰাজ্যখনৰ কাৰণে পঠিয়াও গতিকে আমি গুৱাহাটী লোকসভা সমষ্টি তেনেকুৱা উন্নয়ন আমি দেখা নাই আমি দেখা নাই কবই লাগিব কারণ নিবনুয়া সমস্যার ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে পানির ক্ষেত্রে আর যুর আমার জল প্রদূষণ হয়েছে মাটি যু প্রদূষণ হয়েছে যুর আজি আমসগ অভয়ারণ্য কথাই যদি মানে কবলে যাও তার ওচরে পাড়ায় যুর উচ্ছেদ করে পেলায় যুর কোম্পানি গঠন হব লাগছে এই ক্ষেত্রে এমপিগুলোকে মাত দিলে না আজি সৃষ্টিনগর ক্ষেত্রে ব্রহ্মপুত্র গাতে সৃষ্টিনগর গঠন হল ইমান ডর ডর অট্টালিকা হয়েছে সেই ভাঙার ক্ষেত্রে তখন কিনা পদক্ষেপ ললে না নাই লওয়া ইয়াত যে কোম্পানি হয়ে আছে আজ বহিরাগত কোম্পানিবর যে ইয়াত আছে বিভিন্ন কোম্পানিবর আমার চারিটা ক্যাটেগরি এমপ্লয়মেন্ট হব লাগে
লাগে না স্কিল নন স্কিল আর প্রফেশনাল তেনকা ধরনের কোনটো হায়ারেসি ক্ষেত্র যে হায়ারেসি ডিপার্টমেন্ট বলি কয় হায়ারেসি ডিপার্টমেন্ট আর অসমিয়ালত এমপ্লয়মেন্ট হয়েছে না সেবুতে সাব লাগছিল নয় গতিকে আর আটাইতক ডর কথা হল কি এখন ডিস্ট্রিক্ট হসপিটাল অসামরিক হসপিটাল এখন কামরূপ জেলার ভিতর এখন পতা হয়েছিল এইমস কথা বাদ দিয়ক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সিফালে পাতিছে কিন্তু পূব কামরূপ কথা যদি সাবল যায় আটাইতক ডর হসপিটাল সোনাপুর ডিস্ট্রিক্ট হসপিটাল এই হসপিটাল আজি অনলি প্রসব করার মাত্র ডেলিভারি হসপিটাল পর্যবেক্ষিত হয়েছে অথচ ইয়াত আঠারোপ্রা নটা ডিপার্টমেন্ট ইয়াত আছে গতি এই ক্ষেত্র তখন চাব লাগবে আর এটা কথা আপনি চাব চিঁড় বাখর কইলে সত্য থাকিব নোৱাৰি কেবাটাও গুরুত্বপূর্ণ কথা দেব দিছে মই আপনার ওসর আইসো স্বাস্থ্য খণ্ডর কথা কলে নিবনুয় সমস্যার কথা কলে আপনাদের কি কব এটা বা আপনার ইয়ার উন্নয়নের ক্ষেত্রে কথা কইছে আজি বিশ্বর ভিতর সর্ববৃহৎ জনসংখ্যা থাকা ভারতবর্ষ এই ভারতবর্ষ কোভিডর সময় পৃথিবীর হায়েস্ট যে কোভিডর সময়ের পর স্বাস্থ্যখণ্ডত কি উন্নতি হয়েছে আপনাদের আজি চৈধ্যখনতকৈ বেছি মেডিকেল কলেজ এটা স্থাপিত হয়েছে আপনি বাতে খুলে চাক এটা এখেসকলে যদি কইছে তখন মাত্র অকনমান জায়গা এটা সমষ্টির এটা অংশক লোক তখন ব্যস্ত হয়ে আছে আজি ডিমরিয়ার যে ডিমরে ইমান দল সংগঠন আছে দল সংগঠন উন্নতির কাম কেউ আনিব পারা নাই সরকারের পুরস্কার যে তখন কইছে তখন নিজের পার্সোনেল স্বার্থত তখন ব্যস্ত হয়ে আছে রাষ্ট্রীয় স্বার্থত সুধু আপনার বিজেপিয়ে কিমান শতাংশ আপনার 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 এই এলাকাত কিমান শতাংশ আপনার সমষ্টির কিমান শতাংশ কাম করেছে শুনক মই কৈছো যে আপুনি এটা কথা তেখেতসকলে নিবনুয়ার কথা কৈছে আজি এটকাও নিদিয়াকে অসম সরকার এক লাখ নিবনুয়াক চাকরি দিবলৈ সক্ষম হৈছে আজি এপিএসসি নিচা কেলেঙ্কারি যে এপিএস কংগ্রেসের দিনত যে এপিএসসি কেলেঙ্কারি আছে এপিএসসি প্রত্যেকজন মানে যে চাকরি লৈছে টকা দি সেইসকল জেলত পঠিয়াবলৈ বিজেপি সরকার সাহস কৰিছে আৰু আৰু ৰবক আজিৰ ডেটত কি কৈছে যে বাগানত কাম করা লড়া বাগানত কাম করা লড়া এপিএসসি পাবলে সক্ষম হয়েছে কারো সিফারিশ নকরাকে চাকরি পাবলে সক্ষম হয়েছে এনেকা ধরনের পদবীবিলাক দিয়েছে আজি ট্রান্সফারের কারণে কোনো কাকো বাধা দিব নোৱাৰে নিজের যুক্তিসঙ্গতভাবে বিজেপি সরকার কাম করেছে টাকা পয়সার কোনো ঘোটালা নাই আপনি কংগ্রেসের দিনত চাওক প্রত্যেকটা কথাতে ঘোটালা মানুষ কথা এখন এপ্লিকেশন লিখি দিবলে তখন পয়সা লৈছিলে আর কেবাটাও কথা জানিব দিছে চাওক এই কথা নুই করব নোৱাৰি কেবাটাও কেলেঙ্কারি পোহরলে আনিছে বিজেপি সরকার দিনত বা সমস্যা কি ধরনের সমাধান করব লাগিছিল এই ধরনের সমস্যা সমাধান হয়েছে না হওয়া নাই নহয় তেখেতে যে কথা কৈছে কেলেঙ্কারি কিছু কথা তেওঁলোকে উদ্ঘাটন কৰিছে আমি তাত কবলগা হওক নাই আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের মানুষ নহয় মই ভূমি সুরক্ষা সমিতির সভাপতি আমার ডিমরিয়ার কিন্তু মই দেখিছো ভূমি ক্ষেত্রে নিমাত কিন্তু বসুন্ধরা যখন আসনি আনিলে প্রতিনিধিক মই প্রতিবাদ করো এজন জনজাতি মানুষ দেখাই দিয়ক যার অকনো মাটি নাই যখন রাইটি মাটি আছে এজন মানুষ দেখাই দিয়ক আমার হাতত তথ্য আছে ভূমিপুত্র যিনি মাটি দিম বলে কৈছে আমার ভূমিপুত্র ওসরতে আমার টুলগেটের ওসরতে এজন মাইকী মানুষ আছে তখন এক কথা মাটিত 1,25,000 পিণ্ড মারছে এ বসুন্ধরা ফিরি দিছে নাকি আমি প্রশ্ন করো আমাক ভূমি প্রথমে আমার ভূমি লাগে কৈছে বোলে বাইর বহু উন্নতি আছে প্রথমতে নিজের ঘরখন এটা আমি সংকটজনক কথা কো সংকটজনক কথা কই নতুন আমি জীবনত দেখা নাপালো বিজুলি মিডিয়া কি করবো আমার জানা আছে একদম মই কোনো রাজনৈতিক দলের কথা কোৱা নাই কিন্তু যিজন ইয়াত যিজন প্রার্থী আছে একদম একদম দুর্বল প্রার্থী যে কই নোজার দরে হব আমি 100% গ্যারান্টি দিব পাৰো কি কব কি কব ইয়ার প্রতিক্রিয়া কি হব হয় হয় আজির তারিখত বিরোধীয় বর্তমান চক্রখনে যিমান কাম কৰিছে বিরোধীয় উন্নতির কেতিয়াও চকুত নপরে বিরোধী সদায় বিরোধীয় আমার বর্তমান শাসকীয় দলে যিখিনি দেশের হকে কাম কৰিছে প্রতিটো অসমৰ প্রতিটো চুকে কোণে যি উন্নয়ন আনিছে সেই উন্নয়ন তেখেতসকলৰ চকুত কেতিয়াও নপরে এইটো সঁচা কথা কারণ বিরোধী বিরোধীয় উন্নয়ন আনিছে উন্নয়ন যথেষ্ট হৈছে কি কব কি কব কি কব উন্নয়ন আনিছে উন্নয়ন আনিছে বুলি একো উন্নয়ন হোৱা নাই আজি এসপ্তাহ আগতে তপন গগৈ ভৰি ভাঙিছে তেখেতে গুৱাহাটী ট্রিটমেন্ট কৰিব মানে দিল্লীত গৈছে তিনদিন আগত জয়ন্ত মল্ল ভরি ভাঙিছে গুৱাহাটী ট্রিটমেন্ট করবো দিল্লিত গৈছে আমার দিল্লি সরকার হসপিটালতে আছে গতিকে এটা এইবিলাক তেওঁলোকে ভুয়া কৈ আছে আমি এটা কথাই জানো তেওঁলোকে কোনো উন্নয়ন করা নাই খালি দেশ ঠগি আছে এটা কথা হলে কবলে গেলে আমি এটা বস্তু জানো যে সর্বানন্দ সর্বানন্দ আই জি পিৰ আহিছে বিজেপির আহিছে হিমন্ত কংগ্রেসের পৰা বিজেপির আহিছে বিজেপির মুখ্যমন্ত্রী অসমত নাই কংগ্রেসে চলাই আছে গোটেইখিনি বুঝি পাইছো আচ্ছা বিজেপি এজেপি বা আপর সকলকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি এটা কথা মনে রাখব লাগবে আপনাদের এটা ভুল করলে আপনাদের যে কৈছে প্লিজ কবলে দিয়ক আপনাদের কাম হওয়া নাই বলে আমি কবলে যাওয়া নাই যা করবা নাই সেইখানে আমি কৈছো এক নম্বর কি জানে না আমি কি কৈছো এটা বিজুলি পোহর পড়বও পারে অহা ইলেকশন বিজুলি পোহর পড়বও পারে এটা কথাটা হলকে এটা জনজাতি অধ্যুষিত একটা অঞ্চল ডিমরিয়া চন্দ্রপুর জনজাতি অধ্যুষিত অঞ্চল আজি এই ক্ষেত্র আমি যে দিল্লিত চিফ ইলেকশন কমিশন দৌড়বলগা হল হোটেল রেডিশন ব্লুত দৌড়বলগা সংগঠন কলাক্ষেত্র দৌড়বলগা হল সেই তেমন এম পি আর এম এল এজন লুকাই আসে এই সমষ্টিটা একটা জনজাতি অধ্যুষিত অঞ্চল
এটি এসটি কইব লাগিছিলে না নাই মাত্র 30 পৰা 40000 এসটি মানুহ বেছি আছে আজি যদি কার্বিখিনিক যদি আজি কার্বি মানুহখিনিক যদি আজি এসটি করা গলেতেন ইয়াতে 3 পৰা 4 লাখ ভোটার বাড়ি গলেতেন কিন্তু আজি এমপি জনে এমএলএ জনে মান নি দিলে তেওঁকে সেই টাইমত ডিলিমিটেশনৰ সময়ত কোই নুজা ডাঙৰ নিকট খুমাই আছিলে দিব আনিছে তা অঞ্চলত আজি মই এবাটা গুৰুত্ব কথা দিব দিছে কি 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 আমি মানে তেওঁলোক উন্নয়ন একো দেখা নাই আজি মেডিকেল কলেজ প্ৰতিষ্ঠা কৰিছো বুলি কৈছে সেই মেডিকেল কলেজৰ পৰা মেডিকেল কলেজলৈ ৰেফাৰ কৰে যোৱা কালি মোৰ বন্ধু এজন আপোনাৰ ডিব্ৰুগড় মেডিকেল কলেজৰ পৰা গুৱাহাটী মেডিকেল কলেজলৈ ৰেফাৰ কৰিছে তেনেহলে কিহৰ মেডিকেল কলেজ এবিলা সৰু কামিহাৰৰ বিখ গতিকে এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে উন্নয়নৰ স্বপ্ন দেখুৱাই আছে একো উন্নয়ন হোৱা নাই আৰু তেওঁলোকৰ মূল যিবিলাক কথা আছিলে আপোনালোকে নিশ্চয় মনত ৰাখিছে যে 16 মেৰ পাছত বিদেশে তালি টোপোলা ল'ব লাগিব বুলি কৈছিলে 15 লাখকৈ টকা প্ৰতিগৰাকীৰ একাউণ্টত সোমাব বুলি কৈছিলে সেইবিলাকতো নহ'লে 2 কোটি চাকৰি তেওঁলোকে দিব নোৱাৰিলে এতিয়া 26 লাখ নিবনুৱা কৰ্মসংস্থাপন নিদি তেওঁলোকে 1 লাখত বাহ বাহ ল'ব খুজিছে হ'ব আপুনি কিবা চমুকে চমুকে মই এনবি টিভিক ধন্যবাদ জনাইছোঁ আমাৰ যিসকলে কৈছে যে ডিমৰিয়া অঞ্চলটো প্ৰদূষণ হৈ থকা বুলি কয় হয়নে কোনে প্ৰদূষণৰ সৃষ্টি কৰিছিল সেই সময়ত ষ্টাৰ চিমেণ্ট কোনে বহাইছিল আগতে ভারতে সেনা বোলে এদিন যুদ্ধ করবার কারণে গুলি নাই হাতিয়ার নাই বুলেট প্রুফ জ্যাকেট নাই বুলেট প্রুফ জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট মিসাইল ব্রহ্মাস ট্যাঙ্ক কিমান 70 লাখ হাজার AK-47 ডিফেন্স ডিফেন্স চাক আপনি দেহ সুরক্ষা হ্যাঁ আজি চাইনাতে পিছাই যাব না আজি রব আজি ডোকলামের পর চাইনা 2 কদম পিছাই গল কে গল কার কারণে গল পাকিস্তানের অবস্থা হ্যাঁ নথা হয়ে গেছে গতিকে 15 লাখ টাকা মই পাই গলো চমুকে চমুকে কি কম এতিয়া কথা হয়েছে কি আমি সাংসদৰ কথাখিনিয়ে আলোচনা কৰা হৈ আছে নহয় জানো বাৰু বা আমি সাংসদৰ পৰা আমি কি পালোঁ এই কথাটোৱে আলোচনা কৰা হৈছে আমি লোকসভাৰ পৰা আমি কি পালোঁ নাপালোঁ এই কথাষাৰ চমুকে ক'বলৈ অলপ অসুবিধা হয় যদিও বা মই ক'বলৈ বিচাৰোঁ যে মই চাহ জনজাতি ছাত্ৰ সংগঠনৰ হিচাপে আমি কুইনুজা বাইদেউ 5টা বছৰ ইয়াতে তেওঁৰ কাৰ্যকালটো 5টা বছৰ অতিক্ৰম কৰিলে আৰু এই অতিক্ৰম কৰা সময়ত কুইনুজা বাইদেউক চাহ জনগোষ্ঠী চাহ জনজাতি চাহ জনগোষ্ঠী উদ্যোগিত অঞ্চলত আমি কোনোদিনে দেখা নাই আমি তেওঁলোকে উন্নয়ন কি কৰিছে নকৰিছে আমি দেখা নাই আৰু উন্নয়ন কোনোদিনাখনে হোৱা নাই উন্নয়ন কোনোদিনাখনে হোৱা নাই আৰু লগতে আৰু মানে ভাৰত চৰকাৰে আজিৰ তাৰিখলৈকে 6 জনগোষ্ঠীৰ বা লগতে যিহেতু বিৰোধীসকলে ক'বলগীয়া কথাখিনি তেওঁলোকে জনালে কি ধৰণৰ আপোনালোকে এগৰাকী প্ৰতিনিধি বিচাৰে আগন্তুক নিৰ্বাচন বিৰোধী মানে মই ৰাইজৰ ভাৱ হিচাপে এজন ভাৱ নিকামূৰ্তিৰ ব্যক্তি এজন লাগে আমাক বিগত কেইবছৰত আমি দেখিলোঁ কোনো এজনে কাম কৰা নাই হা যেতিয়া বিজয় চক্ৰৱৰ্তী আছিল তেতিয়া অলপ কাম কৰিছিল বৰ্তমান কোনো যায়তো তেনেকুৱা কাম কৰা আমি দেখাই নাপালোঁ গতিকে হা দেখা পোৱা নাই আমি আৰু লোক আছে এবাৰ মই যিহেতু বিজেপিৰ লোক আছে শাসকীয় পক্ষ আছে মই তেওঁলোকৰ পৰা কিছু কথা মই জানিম আপোনালোকৰ ওচৰলৈ আহিছোঁ মই আপোনালোকৰ ওচৰলৈ আহিছোঁ বিৰোধীয়ে স্পষ্টকৈ কৈছে যে কোনো ধৰণৰ কাম তেওঁলোকে দেখা নাই ইয়াত কি ক'ব আপোনালোকে শাসকীয় দলৰ প্ৰতিনিধি হিচাপে মানে যদি কোনো ধৰণৰ কাম ইয়াতে তেখেতসকলে দেখা নাই বুলি কৈছে মই ক'বলৈ সেইটো বেয়া পাম যে তেখেতসকলৰ চশমাৰ দৰকাৰ হৈছে তাত এটা শ্বৰ্টত কথা ক'লে সেইটোৱে যদি ইমানখিনি কাম হোৱাৰ পিছত কোনো ধৰণৰ কাম তেখেতসকলে দেখা নাই বুলি ক'বলৈ হয় তেতিয়াহ'লে আপোনালোকে নিজৰ মিডিয়াৰ মাধ্যমেৰে চাই লওক এবাৰ আমি নকওঁ আমাৰ কথাত আপোনালোকে ভৰসা কৰিব নালাগে আপোনালোকে নিজেই গোটেই ছাৰ্ভে কৰক আপোনালোকে যিটো ইলেকশ্যন টাইম আহিছে কাম হৈছে যথেষ্ট কাম হৈছে যথেষ্ট কাম হৈছে আজিতো যথেষ্ট কাম হৈছে আপুনি যদি কোনোবাই ব্যক্তিগত স্বাৰ্থৰ কথা কৈছে তাত আমি ক'বলগীয়া একো নাই আমি ৰাজহুৱা স্বাৰ্থত বিশ্বাস কৰোঁ আমি ৰাইজৰ উন্নতিত বিশ্বাস কৰোঁ আমি সৰ্বাংগীন যি অসম সৰ্বাংগীন ভাৰতৰ উন্নয়নত বিশ্বাস কৰোঁ তাত যদি কোনোবাই পাৰ্চনেল স্বাৰ্থ লৈ পিনে গৈছে সেইটো যদি পূৰণ হ'লে আমাৰ ক'বলৈ নাই গতিকে আমি ৰাইজৰ ওপৰত বিশ্বাস কৰোঁ ৰাইজৰ উন্নতি আমি বিশ্বাস কৰোঁ আকৌ আহিম মই যিহেতু এতিয়া বিৰোধী আৰু লোক আছে আৰু যিহেতু শাসকীয় বিৰোধী বুলি মই এইবাবে কৈছোঁ এয়া কিন্তু ইয়াৰ স্থানীয় বাসিন্দা কোনো লোকৰ মত পোষণ থাকিব পাৰে মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ বিজেপিৰ ফালৰ পৰা কোৱা হৈছে যে যথেষ্ট কাম হৈছে আৰু যদিহে কাম হোৱা নাই বুলি কয় তেনেহ'লে চশমাৰ প্ৰয়োজন কি ক'ব চশমাৰ প্ৰয়োজন আচলতে তেওঁলোকৰহে হৈছে আপোনালোকে নিশ্চয় মনত ৰাখিছে যে নিৰ্বাচনৰ পূৰ্বে তেওঁলোকে কৈছিলে 26 টকা দিলে পেট্ৰল দিম
পেট্রোল 26 টাকা দিম বলে কইছিল এতিয়া পেট্রোলের দাম কিমান হল পেট্রোলের দাম আজি 100 টাকার ঘট পড়ল 2 কোটি চাকরি প্রতি বছরে 2 কোটি চাকরি জেনারেট করার কথা কইছিল সেই চাকরি নাই আজি আজি অসমত 32 লাখ নিবনুয়া আজি 32 লাখ নিবনুয়া হইছে আজি মূল্য বৃদ্ধি আজি চাউলের দাম আপনার 60 টাকা 60 টাকার তলত চাউলে নাই আজি চাও আজি হুলস্থুল কই দিছে তেওঁলোকে তেওঁলোকৰ সব আমি মানুখিনিয়ে আমি মানুখিনি পেট্রোল চাউল হ্যাঁ ডিজেল তাতে লাগি আছো দেহ সুরক্ষার কারণে চিন্তা করা নাই আমি প্রথমত রাষ্ট্র রাষ্ট্র প্রথম রাষ্ট্র যদি ভালদরে থাকে না হয় তেতিয়া চাউলের দাম বেশি হলো কথা নাই কম হলো কথা নাই কিন্তু আমার মানে আর কিমান দিন লাগিব এই কথাতে একটু কিমান দিন লাগিব পেট্রোল চাউল শ্রেণি তাতে জড়িত রাষ্ট্র প্রথম মানে 10 বছর পার হয়ে গেল তেওঁলোকে রাষ্ট্র রাষ্ট্র করি করি 10 বছর লৈ ললে 10 বছর লৈ ললে মূল কথা আছিল মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা বিজেপির মূল স্লোগান আছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা তেওঁলোকে নিবনুয়া সমস্যা সম্পূর্ণরূপে সমাধান করার কথা কৈছিল তেওঁলোকে পরিবর্তনের কথা কৈছিল চক বিরোধী পার্টিয়ে তেলের দাম তো কৈছে তেখেতকলে জ্ঞাত হয় না নহয় কারণ তেলের দাম অসমত ওয়েস্ট বেঙ্গলতকে বহুত কম ওয়েস্ট বেঙ্গলত এখর উপর এখর উপর ওয়েস্ট বেঙ্গলত পেট্রোলের দাম 100 টাকার উপর আচ্ছা তারপরে উন্নয়নের কাম আজির পড়া কমসে কম 30 বছর 40 বছর আগত হব লাগিছিল যেটু যা 5 বছর আমার পঞ্চায়েতি রাজে করে ফেলাইছে আপনি কিবা কম বলে কইছে কম বলে আছে বর্তমান র কব দিও বর্তমান আমি ভারত মাতা কোয়াঠে জয় অসম কব লাগে হয় না নয় আর যে সকল ব্যক্তি আজি ভারত মাতার কথা কই আছে আমি যেটা বিজেপি ইয়াত পড়ছিল 2 টাকার টিকিট লব কারণে মানুষ আহে সেই হল ব্যক্তি আজি খাড়া হয়ে আছে এই তারপর চাই থাকে বা বিরাট ডাঙর ডাঙর কাম করেছে বলে কয় আর লাশ লাগিব লাগছিল আজি ভারত মাতা কি জয় কব কারণে যেহেতু আমার এখন হরে কৃষ্ণর রাজ্য হয় হরে কৃষ্ণ আমার জয় শ্রীরামর এটা সময় বিজেপির আছিল আমি দুটকীয়া খটাইছো যত নাকি আমি বিজয় চক্রবর্তীক মাতি আনিছিল ইলেকশন খেলিবর কারণে হিমন্তই তেতিয়া কি কৈছিল কিরিপ চলিহে যদি জিকে মই রাজহুয়া জীবন পদত্যাগ করিম বলে কৈছিল আজি সেই রাজহুয়া জীবন পদত্যাগ করিল না মই ইয়াত নাম লিখি দিব পারো কোন কোন আমার লগত বিজেপি করেছিল মই আনিছিল বিজেপি আজি আজি যাকে বিজেপি বলে কৈছে টকা লোহত করে আছে সব সব পঞ্চায়েত যান গেছে মই সভানেত্রী এগারী সুদিছিল ইয়াতে অতুল বরা আর বেলেগ বেলেগ মানুষের নাম কিয় ফ্লগত থাকিব লাগে নচ্ছেদ আপনি কিবা কম তেও বিজেপি জয়েন করা মানে কৈছে ঠিক আজি বিজেপি বাদ দিয়ে কে যাবল হল আম আদমি পার্টির এটা বড় লজ্জার কথা এটা বড় লজ্জার কথা আর হেমন্ত বিশ্ব শর্মায় মাননীয় হেমন্ত বিশ্ব শর্মায় ঘরে ঘরে নিবন চাকরি দিছে দাদা ঘরে ঘরে নিবন চাকরি দিছে হেমন্ত বিশ্ব শর্মা মানিব লাগিব আজি বসুন্ধরা মাটির পত্র দিছে বসুন্ধরা সবকে দিছে বসুন্ধরা দিছে নিবনকে চাকরি দিছে ভারত মাতার নাম লব কারণে ভগবান প্রভুর নাম লব কারণে কারো পারমিশন না লাগে সদায় লব লাগিব যিকোনো সময়তে লব পারো গতি কিছু মানে কয় আছে ভারত মাতা জয় শ্রীরাম কে দিছে দিব পারা এখানে আমার অধিকার আছে হব আপনি কি কব যেহেতু বিভিন্ন ধরনের মত আমি ললু প্রথমতে এনবি নিউজের কর্মকর্তাসকলক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো আর এইবার বিজেপির যেগুলি সাংসদ সিলেকশন হয়েছে বিজুলি কলিতা মেধি বাইদ তেখেতে অভিনন্দন জানাইছো তেখেতে আহক আর ভাল কাম করে যাব বলে আশা রাখিল তারপরে আজি আমার ইয়াত মাজত যখন দল সংগঠন সকল নেতৃত্ব করে আহিছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো আর একটা রিকুয়েস্ট করিম যাতে আপনাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এজনে কথা কলে বেলেগক কব দিব বেলেগরও শুনিব দেই এটা ঠিক আছে দাদা এক মিনিট হব শুনক কাজিয়া নকরিব শুনক শৃঙ্খলা রাখক শৃঙ্খলা বাইরে রব ঠিক আছে জয় শ্রীরাম কলো জয় শ্রীরাম ঠিক আছে শ্রীরাম তো আমার আরাধ্য হয় আমি হিন্দু মানুষ এটা ডাঙর কথা নহয় শুনক বাইরে শুনক কাজিয়া নকরিব শৃঙ্খলা রাখক কিন্তু কথা কিন্তু যিখিনি উন্নতিমূলক কাম কৈছে এজনে কলে যে বসুন্ধরা এপটো যদি আনিলে আনি তেওঁলোকে চালে যে কত কত সরকারি মাটি আছে আর তারপরে তেওঁলোকে শিলখাকত উচ্ছেদ আরম্ভ করেছে শিলখাকত উচ্ছেদ আরম্ভ করেছে আর এই সরকার জাতি মাটি ভিত্তির কথা কয় এই জাতি কত আজিও ইয়াতে মই দেখিছো কার্বি সকল তাত মার্কাং বলে জায়গা তাত গেছো কি ডেভেলপমেন্ট মার্কাং কি ডেভেলপমেন্ট এটা গুরুত্বপূর্ণ কথা জানিব দিছে সুস্মিতা আমি পরবর্তী আমার যে পরবর্তী আমি প্রতিবেদন ইয়াত উপস্থিত থাকা যে স্থানীয় লোক আছে তেওঁলোকৰ পৰা আৰু কিছু কথা জানিব চেষ্টা করি প্রকৃততে আগন্তুক লোকসভা নির্বাচন তেওঁলোকে কি বিচাৰে বা হৈ যোৱা তেওঁলোকে নির্বাচিত করা যে জনপ্রতিনিধি তেওঁলোকৰ পৰা এই স্থানীয় ৰাইজসকলে কি পালে